আজকে আমাদের যে বিশেষ এই শ্রেণীতে আমরা যে বিষয় সম্পর্কে আজকে জানব তা দারুণ গুরুত্বপূর্ণ। একটা ছাত্র, সেই ছাত্র থেকে একটা ভালো মানুষ পাবো। আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র অপেক্ষা করছে একটা ভালো মানুষের। নামটা বলা হয়নি। ছাত্র থেকেই ভালো মানুষ হয়, কিন্তু আমরা ভালো করে আর জানব যে ছাত্র মানুষ কি করে হবে, ছাত্র মানুষ কি করে হবে। আমরা অনেক সময় বলি যে ছেলেটাকে পড়াশোনা করতে দিয়েছি, মেয়েটাকে পড়াশোনা করতে দিয়েছি, ও মানুষ হবে। বলি না, মানুষ মানে কি? পড়াশোনা করলাম, পাশ করলাম, চাকরি করলাম, অর্থ ইনকাম করলাম, তাকে মানুষ বলে? বলো তো, মানুষ কাকে বলে? কেমন জ্ঞান, কত টাকা রোজগার করতে হবে, হিসেব নিকেশ, হ্যাঁ, ভালো মন্দ খেতে হবে, ভালো বাড়ি করতে হবে, কেমন করে টাকা ইনকাম করতে হবে, এই জ্ঞান? কোন জ্ঞান? এগুলো বাদ দিয়ে কোন জ্ঞান বলো? আমরা যদি এক লিখি এখানে, আর এখানে একটা শূন্য দিই, কত হলো? আরেকটা শূন্য দিলাম, কত হলো? আরেকটা শূন্য দিলাম, কত হলো? আরেকটা শূন্য দিলাম, কত হলো? এক মুছে দিলাম, কি থাকলো? এক মুছে দিলে কি থাকলো? এক হচ্ছে মানুষ, আর শূন্যগুলো সব ডিগ্রি। শূন্যগুলো কি? ডিগ্রি। শূন্যগুলো এমএ পাস, পিএইচডি, ডক্টর, উকিল, শূন্যগুলো সব ডিগ্রি। কিন্তু শূন্য আছে কিন্তু এক নেই, তাহলে কোনো লাভ আছে? এক হলো মানবিকতা, এক হলো মানুষ, এক হলো একটা সুন্দর মানুষ, আর শূন্যগুলো সব ডিগ্রি। তো আজকে শুধু শূন্য আছে কিন্তু মানুষ নেই, কি আছে? শুধু শূন্য আছে কিন্তু মানুষের অভাব, মানবিকতার অভাব, সত্যের অভাব, ভূমির অভাব, নিষ্ঠার অভাব, এই সমস্ত কিছুই অভাব আর অভাব। কিন্তু শূন্য আছে, গোস্বামী, শূন্য আছে কিন্তু অভাব হলো মানুষের। তো আমরা এই ছাত্র থেকেই মানুষ হওয়ার জন্য কিছু ব্যবস্থা এখন থেকেই করতে পারি। আমরা মনটাকে অমনভাবে তৈরি করতে পারি যাতে আমরা মানুষের মতন কাজ করি। আজকে একটা ডাক্তার দেখবে, যে বিষয়টা বিক্রমবাবুর সঙ্গে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, একটা ডাক্তার অথচ সে ভালো করে কথা বলতে জানে না, তোমাদের থেকেই একজন ডাক্তার আমরা পাবো। কিন্তু